ভেজি স্যালাড, আর এখান দিয়ে একটুনি চাট মশলা ছড়িয়ে দেবো। তো একঘেয়ে চিকেন খেতে খুব বিরক্ত হচ্ছি, তাই আজকে ভাবলাম একটা ভিন্ন ধরনের চিকেন কাবাব বানাবো ঘরে যা। আর এখানে আছে একটা গোটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা, চিকেনের সঙ্গে এগুলো দেব, দিয়ে আগে চিকেনটা পেস্ট করে নেবো, তারপর কি কি লাগছে আমি দেখাচ্ছি। একটা কথা বলে দিই যে মাংস পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল দেবেন না, এই যে এরকম পেস্ট হবে, তো মাংসটা এরকমই পেস্ট হবে, বেশি মিহি করা মিহি হবে না, আর মাংস পেস্ট করার সময় কোনো জল ইউজ করবেন না। এখানে আমি নিয়েছি হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা কুচি, একদম কুচি করে নিয়েছি, মাংসটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে এক চামচ আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এটা হচ্ছে বেসন, দু চামচ বেসন নিয়েছি, অল্প এক চামচ গোলমরিচ, গরম মশলা, নুন, সবগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটা হাতের সাহায্যে পুরোটা মেখে নেব। মাখাটা হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর। এবার আমি যদি এরকম ধরিয়ে দেবো কি সুন্দর কাবাবের মতন হয়ে যাবে। তো আমি এটা মাখাটা হয়ে গেছে, আপনারা চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাতে কালার আসবে, কিন্তু আমি দিইনি যেহেতু আমি অনেকটা কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েছি। আর এটা আমি এবার এরকম মেখে মিনিট 20 মতন এইভাবে রেখে দেবো, চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, তারপরে বের করে আমি এটাকে কাবাব বানাবো। 20 মিনিট হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে এটাকে সাহায্যে, এবার শেপটা আপনারা গোল গোল বা ছোট ছোট করে দেবেন, আমি এরকম যেরকম হয় এরকম শেপ করে দেবেন। জারটা মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লো রেখে আপনারা দু পিটি এক মিনিট করে ভেজে নেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই পেটটা এরকম 1 মিনিট মতন ভেজে নেবো, এটা 1 মিনিট মতন ভেজ করলে এক মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, আচ্ছা এই ভাজার সময় 1 মিনিট করে কিন্তু গ্যাসের এটা কিন্তু লোয়ের দিকেই রাখবেন, তাতে পুরোটা ভালো করে হয়ে যাবে, ভেতরে কাঁচাও থাকবে না। হয়ে গেছে, এবারে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে একটু আর একটু গোল্ডেন ব্রাউন করে নিয়ে নামিয়ে দিতে হবে। প্রথমে 1 মিনিট 1 মিনিট দুপুরে পিট করে তারপরে একটুখানি গোল্ডেন ব্রাউন করে নামিয়ে দিবি। আমার খাবার তো অলমোস্ট রেডি, এটা আপনি রুটি পরোটা পোলাও যে কোনো ভালো খেতে পারেন, এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো আমার কাবাবটা হয়ে গেছে রেডি, এবার আমি গ্যাসটা বন্ধ করবো আর কাবাবগুলো তুলে নেবো কড়াইতে।